আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমরা তাজবি শিখেছি সুরা শিখেছি সুরা ফাতেহা শিখেছি দোয়া সুরা সব শিখেছি এখন আমরা শিখবো আমরা নামাজের শেষ বৈঠক অথবা দ্বিতীয় বৈঠকে যা পড়ি আমরা দ্বিতীয় অথবা শেষ বৈঠকে তাসাহুদ পড়ি এখন এই তাসাহুদ কিভাবে পড়তে হয় তাও দেখাবো এবং এর অর্থগুলো কি তা আমরা অধিকাংশ মানুষ জানি না সেজন্য এটা খুবই প্রয়োজন যে এই অর্থগুলো জানা যদি না জানো তাহলে দেখবে তোমার পড়া তো হলো নামাজে পড়া হলো কিন্তু তুমি মনোযোগ রাখতে পারছো না মুগস্থ পড়া যদি তুমি কোনো স্কুলে অথবা কলেজে মুগস্থ পড়া পরে সারকে দাও তখন কিন্তু তোমার মনোযোগ থাকে না পড়ায় তুমি কিন্তু বলতেই থাকো বলতেই থাকো তো ঠিক তেমনি নামাজে মন রাখার জন্য অবশ্যই তোমাকে নামাজে যা পড়ো তার অর্থ তোমাকে জানতে হবে সেই জন্য এই প্লে লিস্টটি তৈরি করা হচ্ছে তো আমি শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আত্মা হেয়াতুলিল্লাহি অৎসলা ওয়াতু অত্ত ইবাতু এর অর্থ হচ্ছে সমস্ত মৌখিক ইবাদত ওয়াসলা ওয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত সলাত এর অর্থ তোমরা কি জানো সলাত আমরা নামাজ পড়ি আমরা নামাজ যে যে নামাজ বলি আমরা উপমহাদেশে যারা আছি তারা কিন্তু নামাজ বলি কিন্তু এই নামাজের মূল আরবি হচ্ছে সলাদ সলাত আমরা অনেক আবার লিখি এভাবে সালাত তো সালাতের মূল অর্থটা কী মূল অর্থ হচ্ছে শারীরিক এবাদত যেটা আমরা ওঠা বসা তারপর সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে পানা চেয়ে থাকি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা সাহায্য প্রার্থনা করে থাকি তো ওয়াশলা ওয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত এবং এর অর্থ হচ্ছে ওয়া এটা তোমরা জানো ওয়ত্ত ইবাতু সমস্ত পবিত্র বিষয় তয় ইবুন এর অর্থ হচ্ছে পবিত্র উত্তম তো এখানে যেহেতু বহুবচন ব্যবহার করা হয়েছে তাই সমস্ত পবিত্র বিষয় এখানেও বহুবচনের আচরণ দেখা যাবে কার জন্য আল্লাহ তালার জন্য এই কথাটি এখানে তোমরা জানো আল লিল্লাহি এর অর্থ হচ্ছে যেমন আলহামদুলিল্লাহি এখানে তোমরা পড়েছ আল্লাহর জন্য ঠিক তেমনি লিল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহতালার জন্য তো আমি আবার রিপিট করছি সমস্ত মৌখিক এবাদত সমস্ত শারীরিক এবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তালার জন্য আর এর অর্থ হচ্ছে সমস্ত মৌখিক এবাদত অসলাওয়া ত এর অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত আর অত্যয় ইবা এর অর্থ হচ্ছে সমস্ত পবিত্র বিষয় বিষয় এরপর আমরা পড়ি আসসালামু ও আলাইকা আই হান্না বি ইউ অরাহুল এখানে খেয়াল করো আসসালামু ও এখানে আসসালামু আমরা যেমন সালাম দিই সালামের অর্থ হচ্ছে শান্তি তো আসসালামু এর অর্থ হচ্ছে শান্তি আলাইকা এর অর্থ হচ্ছে আপনার উপর আমি আলা এর শব্দের ব্যবহার বলেছিলাম বিগত ভিডিওতে যে আলা এর অর্থ হচ্ছে আপনার তোমরা কিন্তু আরবি ভাষা আস্তে আস্তে শিখে ফেলছ তো এটা আমাকেও খু অনেক খুশি করছে আলাইকা এর অর্থ হচ্ছে আপনার উপর অর্থাৎ রসুদ সাল আলহি আসাল্লামকে তালা বলছেন আসসালাম ও আলাইকা আপনার উপর আলা এর অর্থ হচ্ছে আপনার কা এর অর্থ হচ্ছে আলা এর অর্থ হচ্ছে উপর কা এর অর্থ হচ্ছে আপনার অর্থাৎ আপনার উপর শান্তি আসসালাম এর অর্থ হচ্ছে শান্তি আইয়ু হান না ইউ আই হান এর অর্থ আইয়ু হা এর অর্থ হচ্ছে হে আইয়ু হা এর অর্থ হচ্ছে হে আর নাবি ইউ এর অর্থ হচ্ছে নবি নবী অর্থ নবী যে বার্তা প্রেরণ করে বার্তা পৌঁছে দেয় তো এখানে আমরা শিখে ফেললাম হে নবী আপনার উপর শান্তি আসসালামু আলাইকা শান্তি আপনার উপর হে নবী এরপর ওয়া ওয়া এর অর্থ হচ্ছে এবং বলা যায় ও বলা যায় এরপর ওরহমাতুল্লহি ওরহমাতুল্লহি বলতে আল্লাহ তালার বরকতসমূহ তাহার এখানে আমি একটা চন্দ্রবিন্দু দেই কারণ তার অথবা তাহার নাম যখন সম্মানী ব্যক্তিতে পরিণত হয় অথবা রিপ্লেস করা হয় তখন আমরা তাহার এর উপরে অথবা তারের উপরে চন্দ্রবিন্দু দেই তো অরহমতুল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমত মানে দয়া অবকা তুহ এবং তার বরকত বরকত শব্দের অর্থ আমরা পড়েছি বরকত শব্দের অর্থ হচ্ছে দয়া স্নেহ করুণা এরপর নাজিল হোক এই শব্দটি অর্থাৎ আমি বাংলাকে সৌন্দর্য করার জন্য বাক্য সৌন্দর্য করার জন্য বর্ধিত করেছি এই শব্দটি এই দুটি শব্দ তো ওর রাহমাতুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর রহমত দয়া অবরাকাতহ এবং তার বরকত ব্লেসিং আশীর্বাদ অথবা দয়া যে বাংলায় তুমি বলো আসসালাম ও আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিসহীন এরপর আমরা বলছি আসসালাম ও আলাইনা শান্তি হোক আমাদের প্রতি এবং আল্লাহর সৎ নেক বান্দাদের প্রতি আমি ভাগ ভাগ করে বলছি আসসালামু এর অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক এখানে বর্ষিত হোক কথাটি উজ্জ আনা হয়েছে আলাই না এর অর্থ হচ্ছে আমাদের প্রতি প্রতি আলা এর এর অর্থ অর্থ বা উপর না হচ্ছে আমাদের আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়া আলা এবং কাদের উপর ও ওয়া অর্থ ও আলা কাদের উপর আল্লাহ তালা নেক বান্দাদের উপর আল্লাহ তালা নেক বান্দাদের উপর আল্লাহ অর্থ তো আল্লাহ এরপর নেক হচ্ছে আসলে এর অর্থ হচ্ছে নেক বান্দা এর অর্থ এর আরবি হচ্ছে ইবাদ অর্থাৎ আল্লা তালার বান্দাদের প্রতি এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তো আমরা আমি আবারও বলছি হে নবী আপনার উপর শান্তি ও তাহার বরকত সময় নাজিল হোক আমাদের প্রতি ও আল্লাহ তালা বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক এরপর একদম শেষ দুটি বাক্য আশহাদু আল্লাহ ইলাহা ইহু ও আশহাদু আন্না মুহাম্মদান আবুদুহু ওরসুল আশহাদু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আর সাধু এটি একটি ভার্ব আর এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লা ইলাহা লা এর অর্থ নাই লা এর অর্থ হচ্ছে নাই ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ আমি আগেই বলেছি মাবুদ এর অর্থ হচ্ছে উপাসনা যার উপাসনা করা হয় ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত আমরা ইংরেজিতে যেভাবে এক্সেপ্ট ব্যবহার করে থাকি এক্সেপ্ট এর অর্থ কিন্তু এই যে এক্সেপ্ট এর অর্থ হচ্ছে ছাড়া ছাড়া বা ব্যতীত ঠিক তেমনি ইল্লা এক্সেপ্টের মতনই কাজ করছে আমি ইংরেজিতে বলছি এর কারণ হচ্ছে তোমরা বেশিরভাগ মানুষই ইংরেজি মোটামুটি পড়তে কমফোর্টেবল ভাষা বোঝার ক্ষেত্রে তাই আমি এক্সেপ্ট ব্যবহার করেছি ইংরেজি ব্যবহার করেছি ইল্লাহ ইল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি এটাই সাক্ষ্য দিচ্ছি আমি যদি আবার বলি সাধু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আন অর্থ হচ্ছে যে আন অর্থ যে লা ইলাহা লা ইলাহা অর্থ হচ্ছে লা অর্থ নাই কোনো মাবুদ ইলাহা অর্থ কোন মাবুদ ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা তো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহ তালা ব্যতীত কোনো মাবুদ নাই এরপর শেষ বাক্যটি ওয়া আসাদু আন্না মোহাম্মদান আবদুহু আমি এও সাক্ষ্য দিচ্ছি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আসাদু এর অর্থ হচ্ছে সাক্ষ্য দিতেছি যে আন্না এর অর্থ হচ্ছে যে মোহাম্মাদ মোহাম্মদ মোহাম্মদ সাল আলসালামকে বলা হয়েছে আবদু হু আবদুন এর অর্থ হচ্ছে বান্দা হু এর অর্থ হচ্ছে তাহার এখানে তাহার মানে হচ্ছে আল্লাহ তালার প্রতি ইন্ডিকেট করা হয়েছে ইশারা করা হয়েছে যে তার বান্দা মানে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আবদুন অর্থ হচ্ছে বান্দা উন এর অর্থ হচ্ছে রসুল অর্থাৎ আল্লাহ তালার বান্দা ও রাসুল আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল আমি যদি প্রথম থেকে বাক্যগুলো একসাথে পড়ি তাহলে হবে সমস্ত মৌখিক এবাদত সমস্ত শারীরিক এবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তালার জন্য এরপর আমরা বলি হে নবী আপনার উপর শান্তি ও তাহার বরকত সমূহ নাজিল হোক আমাদের প্রতি ও আল্লাহ তালা নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক এরপর শেষ লাইনে বলি আমরা আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযর মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহার বান্দা ও রাসুল এখানে তাসাহুদ পড়ানোর মাধ্যমে আল্লাহ তালা প্রথমে বলছেন যে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো এরপর সাল্লাহ আলাইসাল্লামকে ইশারা করে বলছেন আপনার উপরেই শান্তি বর্ষিত হবে এরপর আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে সাক্ষ্য দিতে হয় যে আল্লাহ আল্লাহ চার আল্লাহতালা ছাড়া কোনো মাবুদ নাই এটা আমরা বলবো কিভাবে। এটাও আল্লাহতালা শিখিয়ে দিচ্ছেন এবং এটাও শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তালার পরেই হচ্ছেন রসুলসলাল্লা সাল্লাম এটাও যেন আমরা না ভুলি যে আল্লাহ তালা হচ্ছেন আমাদের মালিক এবং সেই মালিকের দূত হিসেবে রসুল্লাহ আলিয়াল্লাম আমাদের কাছে আল্লাহ আল্লাহতালার বাণীগুলো পৌঁছে দিয়েছেন তো এই ছিল তাশাহুদ পড়ার নিয়ম এবং তার অর্থ অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবে এবং কমেন্টে জানাবে যদি কোনো সমস্যা থাকে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে সো নিতে ভুলবে না সালামুকুম মরহামতুল্লাহি